দেও মানুষে তোমার চরিত্র গুণের প্রশংসা গান গায়। এজন্য আমি আপনার সামনে আপনার প্রিয় বলিলাম সুন্দর বলিলাম, আরে প্রেম হইতে হয় কামের উদয়, কাম হইলে প্রেম তাহে না, মুমিন তোরা প্রেম করিও না। পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয় কলঙ্কের অলঙ্কার, পরে দুঃখের বুঝা বইতে হয় ও প্রেমিকে, বুঝিবে কি প্রেমিকের বেদনা, মুমিন তোরা প্রেম করিও না। বাল্লা ভাইটা, আমরা তো ভালোবাসা দুনিয়া খুব চলে, আমার আসলে বিষয়টা হইল আপনার পর্দা ও পর্দার যাইতাম করিয়া তুলা পাত্তারে মাটিয়া মুসলমান লোক করা হল আল্লাহর বন্ধে গান, দুনিয়াত লাভ ম্যারিজ খুব চলে চলবো, বন্ধু আর নাই, লাভ তো তার নামও ম্যারিজ বিয়া, অর্থাৎ বোকা বিয়া, যে বিয়া করছো লাগে নগুর নাম লাভ ম্যারিজ, যে বিয়া জেজ দান দেওয়া লাগে, মর রীতিমতো সাব্যস্ত করা লাগে, আপনার মাঝখানো কিছু মানুষের কষ্ট করা লাগে, খাওয়ান পিয়নের ব্যবস্থা করা লাগে, ওগুর নাম হইল আমরার বাসায় বিয়া। আর যেটা এটা কিচ্ছু লাগে না, এবার বক্কা হয়ে যায় কি খালি হাতে কলমে তিনজন মানুষ লাগে আর কিচ্ছু না, তোলা মোর ইচ্ছা খুশি তো লাভ তো, যার কারণে এই কেন আপনার বেশ কিচ্ছু লাগে না ও তার লাগে, এটার নাম লাভ ম্যারিজ, এটার নাম বিয়া নয় লাভ ম্যারিজ। লাভ ম্যারিজ কোন সময় হয়, খায়া দেখিয়া মায়া হয়েছে, ফুল দেখিয়া গান লাগছে, ফুলের আসমা আপনার সব স্পর্শে অটোমেটিক দিলটা আপনার তৃপ্তি পাইছে, দেখা গুণে দেখায় দেখায় গান লয়, কিন্তু হয়েছে আকর্ষণ হয়েছে, আকর্ষণ হয়ে যাওয়ার লগে লগে আপনার কি বলে তার লাগি মিল মিলাও তোর দরকারে পাইছে, যেদিন মিল মিলাও তৈ যায়ের বাদে খালি কিলোর সুঘুরে দি যায় যায়নি না না। তাই আপনার সামনে আমি ঘটনা আনতে আসি, খুব বালা করে লিখ দেখিও, প্রথম ভালোবাসার মাঝে মজা পাওয়া যায়, দ্বিতীয় সময় আওয়ার বাদে খালি কিল খাওয়া যায়, তৃতীয় সময় আওয়ার বাদে ধৈর্য ধরি বইলে তোরা আরো আপনার কি বলে রাজা বনা যায়, ফিরিতের নয় নিশানি তাকে ছদায়ু দাসিনী, চেহারা মলিন তাকে দিবানি শিবে করার, ফিরিতের সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বয়ে নাই তার, প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা, আরে তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার, ফিরিতের সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বয়ে নাই তার। ফিরিতে পয়লা খুব মজা, না দেখলে ঘুম লাগে না, কোনো কারণে লইয়া গেলে আরাম পাওয়া যায় না, আগলা না হইলে আরাম মিলে না, সামান্য কয়েকদিন যাইতে যাইতে গাছে সামান্য ফসল ধরতে না ধরতে সন্তানে গুণা দুগু হইতে হইতে কিলোর সুফিটির উপরে কি পরিমাণ যায়, খান্দে আর কই আগে নো আদা দিলাই কোনোদিন মারতে নাই গালি আইতে নাই, বলে তুই আমার লোক ধরিয়া দেখ আমার জাতর কলঙ্ক বানাইছ, আমারে আমার জাতির কাছে কলঙ্ক করছত, ইজ্জত আমার দুলিশাত করছত, দুনিয়ার মানুষে আমারে কয় বাগরা বেটির জামাই, আমি সে বিয়ে পাশ করিও বেকার হইলাম, এম এ পাশ করিও বেকার গেলাম, যে বায়ু যাই মানে সামনে না কইলে আগলা তাকিয়ে কইন্য কই তাকে হো দেখরানি আইতা যে দুলাবাই বাগরা বেটির জামাই, দুনিয়ার মানুষে আমারে আপনার নানান নমুনায় সিরাইতা সরম দিদরা তোর কারণে, আমি যতায় যখন যখন যেতায় যাই খালি মানে বেইজত বানায় তার লাগি গরো আইয়া তোমার ভিটিত কিল লাগাই, ও বেটায় আপনার সাইডে ভরমাইছে, প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার, ফিরিতের সেলবুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বয়ে নাই তার। বিষয়গুলা সামনে আল্লাহ কু কারণে দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে মানব কাম হইয়া জাতি হইয়া তার লোক বিবেকবান আকল মন, মানুষ জাত হুশমন, মানুষ জাত সুন্দর, তাই মানুষের চরিত্র সুন্দর আদর খার, চরিত্র সুন্দরের জন্য আল্লাহ পর্দা হায়ার আদেশ শরমাইছে, মানুষের ভাই দি চাইলে বোঝা যায় চরিত্র আদর্শ বালা খার, যার আপনার চক্র থাকি আরম্ভ করি পাও পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাই আপনার কি ব্যতিক্রমী কাজ করে না, যার গায়ের পোশাকে ব্যতিক্রম করে না, যার আপনার কি অলঙ্কার জিনতে আপনার অসুবিধা করে না, মানুষের কোনো ক্ষতি করে না, সে হইয়া থাকলো আপনার কি বলেন তে মানুষ।
শেওড়িয়া টাংলো মানুষ, এজন্য প্রসঙ্গ আপনার সামনে আনছি, পর্দা পর্দার প্রসঙ্গর দিক দিয়ে আলোচনা আপনার সামনে আইতে আছে। আমার ভাই হল বুজুর্গ হল, যে যে গুণ সেই গুণ যে সে ভালো ভাইয়া তাকাই, মাস্টরে মাস্টর বালা ভাইন, ডাক্তারে ডাক্তার বালা ভাইন, ফিরে ফিরসা বালা ভাইন, আরে টেলাওয়ালা টেলাওয়ালা বালা ভাই, পাইলটে পাইলট বালা ভাই, ড্রাইভারে ড্রাইভার বালা ভাই, ড্রাইভারে ড্রাইভারে দেখবা দুস্তি আছে, দুইটা এখন হইলেও আট মিলে, আলিমে আলিমে সম্পর্ক আছে, এখন আর এখন ভাইলে আট মিলে, মুস্তাফা ফরমাইন, ডাক্তারে ডাক্তার ভাইলে বাদ বাল্লা জিকায় আট মিলায়, দেখা গেল যাতে যাতে কুস্তি হয়, যাতে যাতে দুস্তি হয়, দুস্তি হয়ে যাতে যাতে লড়াই হয়, তারা যাতে যাতে মজা, যাতে যাতে অর্থাৎ জান যে বিভাগের ও বিভাগ বালা ভাই, আল্লাহ কামুদ্দুল হাকিমিনে মানুষ যাত্রা একমাত্র ভিত্তিতে জমিনের মধ্যে দিছে, আর নিজে জানাইছে আলাইসাল্লাহু বিআকামিল হাকিমিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেকমতওয়ালা, সারা হেকমতওয়ালার উদ্ধার হেকমতওয়ালাকে বলি আল্লাহ কি হেকমত, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লুকাই রাখছে তাই লক্ষ্য করো, মানুষ যাতই আতাক লাগে আপনার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সবচাইতে নামি দামি সম্মানী আতাক লা ইমানদার মুমিন হল, আলমি কইতেছি না আল্লাহ ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ রসুল ব্যতীত সম্মান কার বলেন তো ইমানদার হল, মানুষের মধ্যে যারা ইমানদার তারা ওই আতাংলা সম্মানী, নিজের সম্মান নিজেই বহাল রাখা লাগে, নিজের ব্যবহারে নিজের পরিচয় হয়, যেমন ব্যবহার তেমন তোমার পরিচয়, যেভাবে ব্যবহার করবায় মানুষে তোমারে সেইভাবে পরিচয় করব, আরে যদি তোমার ব্যবহার ভালো মানুষের মতো চরিত্র ভালো ব্যবহার হইয়া থাকে, মানুষে উচ্চ খানদান ভালো মানুষের ছেলে ভাবিয়া থাকে, আর নোংরা ব্যবহার হইয়া থাকে, যত ভালো খানদানের মানুষও মানুষে নিম্ন খানদানের মানুষ অনুভব করিয়া থাকে, এজন্য গাড়িয়ে গুড়ায় লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনি যেমন ব্যবহার দিবাই আপনারে কেউ চিনে না জানে না গাড়ির যাত্রী, কিন্তু আপনার ব্যবহারে পরিচয় দিব আপনি মুসলমান না কুলি, আপনার ব্যবহারে প্রমাণ করে দিব আপনি শহীদ সাহাবর সন্তান না কোনো সালাল চন্ডালের সন্তান, ব্যবহার যদি মুখের ব্যবহার, চোখের ব্যবহার, কানের ব্যবহার, হাত পায়ের ব্যবহার তোমার সঠিক ভালো হইয়া থাকে, ভালো ব্যবহারে প্রমাণ করে দিব তুমি কোন গোত্র কোন সূত্রর কোন জিওর মানুষ, আর যদি ব্যতিক্রমী হইয়া থাকে অটোমেটিক মানুষে আপনার বাবি আনে প্রমাণ স্বরূপ ঘটনা আপনার সামনে আনিয়া, করিমগঞ্জে একবার এক ডিসি আইয়া আসিল, বহু আগের ঘটনা 40-45 বছর আগে একজন ডিসি আইয়া আসিল, ডিসিটার ব্যবহার আচরণ বড় খারাপ, মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনার ঘৃণিত ব্যবহার করে, তখন মানুষ চিন্তার মাঝে বললা কিছু ডিসি অফিসের মানুষ, আরে দুর্বিদেশ তাকি ডিসি আইসেন তান কোন কাস্টর মানুষ কোন খানদানোর মানুষ জানি না, ব্যবহারে বোঝা যায় বালা মানু নাই, ই মানুষটার খানদানোর খবর কেমনে লওয়া যায়, কেমনে খানদানোর খবর লওয়া যায় কোন খানদানোর মানুষ, এমতা অবস্থায় আল্লাহর বন্দেগান পরামর্শ করতা এক মুরব্বী দেখিয়া জিজ্ঞাসা করলা কি ব্যাপারে পরামর্শ নিতে আসো, বলে আমরা বর্তমান কুনামনার জেলার ডিসি যাইন, এন আদর্শ চরিত্রটা বড় অন্যরূপ ব্যতিক্রমী দেখা যায়, তাই আমরা তার জাত নিয়ে চিন্তা করি আর কোন জাতর মানু হইবা, বলে আমার তোমরা চিন্তা করা লাগতো নাই, বাড়ি যাওয়া লাগতো নাই, বংশগোত্র তুকানি করা তুকানি লাগতো নাই, আমার আগামী খাই লভিস যাওয়ার টাইমে দেখাই দিও, আমি একবার দেখি নিলে কইতাম ভারমু কোন কাস্টর মানুষ হে, মানুষটা সকম্বাদর দিন সকাল টাইম ডিসি যখন বাংলার তাকি অফিসের দিকে ছুটছইন, আপনার পরামর্শকারী সবাই মুরব্বীরে ডাকি আনিয়া কইছেন চাচাজিও যাইতে আপনি দেখো ক বিচারায় তুলা চাইলা, এক দুইবার চাইয়াও কইলা সিন মাইলিছি কোন কাস কোন জাতর মানুষ, তোমরা সিন আমার কাছ থেকে নিতাইনি সার্টিফিকেট চাইলে লেখিয়া দিতাম ভারমু, চাচা কোন কাস্টের মানুষ আমরা ডিসি, বলে তাই নইয়া তাংলা রবিদাস শ্রেণীর এক মানু, মসিয়া রবিদাস হলে বুঝছি না, মসিয়া মসিয়া বিভাগের মানুষ, আল্লাহ এটা কিতা কইলা আপনি এখন ডিসি আর মসি কইলা তা নেই, বলে মানুষ যে আদর্শ রইয়া থাকে তার আদর্শ তাই তার আপনার কি বলে এখন যে জাত পরিচয় হইয়া থাকে, এজন্য আমি তার দিকে বাহির হইতে চাইলাম, দেখলাম গোরটাকি বারইয়া উভরে দি চাইছে, তুড়া আরো কতখান গেল আবার উপর দিকে চাইল, আবার কিছু গেল উপর দিকে চাইল, তার জাতর কাশলো কইয়া থাকলো,
আপনার রবিদাসের চরিত্র আদর্শ হইয়া তাকলয় রাখ আপনার গর্তাই বাইর হইলে উপর দিকে চায় কাউয়া সিল আপনার শকুনে কোন জায়গা তুড়া উড়ে করে যেখানে শকুন উঠতেছে কাউয়া সিল উঠতে আছে নিশ্চয় তার নিচে আপনার কোন জন্তুর বন্ডা ডেড বডি আছে রবিদাসর খাম আপনার জন্তুর চামড়াটা উঠাইয়া না এটা হইয়া তাকলো তার মূল ব্যবসা তাই তার জাতিগত ব্যবসা ওটার দিকে এখনো টানে তার বাপ দাদার খাসলত যেটা ওটা ওইটো গর্তাই বার হইয়া উপর দিকে চাওয়া ও হেও আপনার গর্তাই বার হইয়া উপর দিকে চাইছে ও মা তুইয়া তাকলো ব্যবহারে শৌকর ব্যবহার হইছে তো মাতা শৌকর ব্যবহার হইছে দেখনে বালায় দেখিয়াও বুধবাইছে এই গো মানুষ আপনার বউ বিবাহ কর অন্য বিবাহ কর নাই এজন্য মুসলমান দুনিয়ার সবচাইতে সম্মানী জাত হইয়া তাকলা মানুষ আর মানুষের মধ্যেও শ্রেষ্ঠ সম্মানী ইমানদার মুমিন হল এজন্য যে যে বিবাহ হয় সে সে বিবাহর আদর্শ গ্রহণ করিয়া থাকে আমরা আল্লাহ বিশ্বাসী জান্নাত বিশ্বাসী এজন্য আল্লাহ কামুল হাকিমিন তাই নিজে সবসময় লুকাইয়া তা হইন আমরা যারে বিশ্বাস করি তারে দেখছি দেখা যায় না আল্লাহ কত বড় আল্লাহ কামুল হাকিমিন কত বড় বলে আজানের মাঝে কইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান কতখান মহান হদিস শরীফের মধ্যে প্রমাণিত যদি এই সাত পৃথিবীর মতো সাতটা পৃথিবী একত্রিত করিয়া পৃথিবী পৃথিবীবাসী আল্লাহ কামুল হাকিমিনে তান কুদরত রাত ময়দানে মাশরের মধ্যে খাতর মধ্যে লইবা পৃথিবী পৃথিবীবাসী সবাই আল্লাহ তান কুদরত এক হাতর মধ্যে লইবা এক মানুষ যদি আপনার পায়ে হাঁটিয়া পৃথিবী ভ্রমণ করতে চায় সারা জীবনেও পৃথিবীর ভ্রমণ চতুর সীমা শেষ হইত নাই এত বিশাল পৃথিবী এক গুণ নয় সাত জমিন সাত আসমান আরে সাত আসমান সাত জমিন সাত আসমান জমিনের বাসিন্দা সবরে আল্লাহ তান কুদরতর হাতর মধ্যে লইবা এর বাদেও আল্লাহর হাতর মধ্যে জাগা রইব আল্লাহর হাত কত বড় আল্লাহ আতে তো বিশাল কি আল্লাহ কত বিশাল এত বিশাল আকৃতির আল্লাহ আর বাদে গর্জনে কোনদিন দেখছো দেখা গেছে দেখা যায় না লুকাই আল্লাহ কামুল হাকিমিন তাই লুকাই তান আর সিফত হইয়া থাকলো সাতটা বেশ লুকাই বেশ পর্দা করুন এজন্য পর্দা আল্লাহর রাতর পছন্দ তাই পর্দা করলে তুমি আল্লাহর পছন্দ যে যে বিভাগ পায় সেই বিভাগের মানুষের পছন্দ ভরমায় ডাক্তরে যদি ডাক্তার পছন্দ করে মাস্টরে যদি মাস্টার পছন্দ করে ড্রাইভারে যদি ড্রাইভার পছন্দ করে যার মাঝে যে গুণ সেই গুণওয়ালারে যদি ভালোবাসে আল্লাহর গুণই আতাল্লো লুকানে বন্দা তুমি হায়া অসুরম করলে তোমার আল্লাহর যাতে আপনার পছন্দ করবা সুবহানাল্লাহ মাত আপনার সামনে কারণা না হইয়া তাকলো গিয়া খেনে পর্দা করা জরুরি আরে বেপর্দা ইত্যাদি জিনার উৎপত্তি হয় বেপর্দা ইত্যাদি প্রেম ভালোবাসা হয় বেপর বেপর্দাই বেহায়া ইত্যাকি কাম বাপ পয়দা হইয়া থাকে এর বাদে মাই তুইয়া বাপ তুইয়া মাইয়া লাভ মেরিজ করিয়া থাকে বাবা মারে তে আপনার ত্যাগ করিয়া সঙ্গ ছাড়িয়া ছেলে আপনার একজন মেরে লগ লাগাইয়া দুর্বিদেশ গিয়া থাকে দেখতো না তা হইলে কি বলেন তে প্রেম হইত না না দেখলে প্রেম হইত না আর প্রেম না হইলে দিনর মন্দ আনতো না কথার লাগি আল্লাহ রাতে ভরমাইছেন লুকাও লুকাই গেলে দেখতো না বাবর সামনে লুকানির দরকার নাই বাবে তোমার বেইজ্জত করতো নাই ছেলের সামনে লুকানির দরকার নাই বাইর সামনে লুকানির দরকার নাই নাতির সামনে লুকানির দরকার নাই স্বামীর সামনে লুকানির দরকার নাই যারা তোমারে নষ্ট করতে চায় যারা তোমার ইজ্জত লুটতে চায় যারা তোমারে বেইজ্জত করতে চায় এরা তাকি তুমি লুকাও যদি লুকার জীবন গঠন করতে পারো আল্লাহ লুকাইল যা তুমি ইমানের সাথে যদি হায়া পর্দা করো লাজ লজ্জা রক্ষা করো তাহলে তোমারে আল্লাহ ভালোবাসবা সুবহানাল্লাহ ও মুসলমান আপনার দেখা দেখি তাই বেহায়াই তাকি আপনার বেপর্দাই তাই জিনা উৎপত্তি হইয়া থাকি বেপর্দাই বেহায়াই তাকি জিনা উৎপত্তি হয় আর কোন বেহায়ারে আল্লাহ সঠিক সুরত রাখে না কোন দর্শনকারী রে আল্লাহর যাতে সঠিক সুরতে রাখে না সুরত পরিবর্তন করি দে এজন্য কিছু মানুষ আপনার সামনে আমি প্রমাণ করে দিতাম চাই পৃথিবীর এমন কিছু মানুষ আছে দেখবা এক গুরু মানুষ চক্রের নিচ চক্কর উপর দুই সাইড আপনার খাল্লা হয়ে গেছে মানুষ কিন্তু তোলা কিবা খাল্লা খালার মাঝে আরো খাল্লা আন্দা খালা কয়লা খালা মানুষ এমনি খুব সুন্দর কিন্তু চক্কর তল খাল্লা হয়ে গেছে
উবরর পুরি যা আছে সমুদয় ফড়ি গেছে আরে যৌবন খালো যদি চক্কের নিষ্পাদু আমার খালা হয় আর চক্কের উবরের পুরিগুলো আমার পড়িয়া সভা হয় তাহলে জানতাই গু একটা দর্শনকারী যে মানুষের চক্কের নিষ্পাদু খালা আর উবরে আপনার কোনো আবরু নাই আউটা বেড়া নাই এই মানুষের মুখর কোনো সৌন্দর্য নাই জিনাকারী দর্শনকারীর প্রথম নিশান তার চেহারার মধ্যে পয়দা হইয়া থাকে আপনার চক্কের নিষগুলা কালা পূর্ণ হয়ে আর আপনার চক্কের উড়ের গুড়ি গুলা ধীরে ধীরে বলিয়া শেষ হয়ে সোফা দেখলে ভালো লাগে ঘুরা লাগে সৌন্দর্য নষ্ট হয়েছে মুসলমান সুরত বদলে আপনারা সামনে দেখাই দিছি খাওয়াই এক পাখি দেখছো এমনি তাই না আপনার খা খা করুন নিজের বাসন্তান নিজে খাওয়াই গেছে না খাওয়ায় এন্ডা দে আপনার উম দিয়া বাচ্চা প্রসব করে যেই মাত্র বাচ্চার মুখ দেখে বাচ্চার বডি দেখে খাওয়া দেবি করে চিৎকার করি হরি যায় বাচ্চার কান্দা লয় না বাচ্চা গোসে না।